কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। তো আগের ভিডিওতে আমরা পৌষ্টিক তন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে পরিপাক কার্যে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে সেটাকে আমরা কী বলি? পরিপাক তন্ত্র। আমরা জানি আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেই খাদ্যটা হলো কঠিন আর জটিল খাদ্য। সেই কঠিন বা জটিল খাদ্য কিন্তু আমাদের কোষে যেতে পারে না। সেই কঠিন আর জটিল খাদ্য বিভিন্ন প্রকার পরিপাককারী উৎসেচকের সহায়তায় তোমার ভেঙে গিয়ে সেটা সরল আর তরল খাদ্যে পরিণত হয়। তখন পাচিত সেই সরল আর তরল খাদ্যটা আমাদের প্রথমে রক্তে যায়, তারপর রক্ত থেকে আমাদের কোথায় যায়? কোষে যায়, তাই না? তো এই যে ব্যাপারটা, যে প্রক্রিয়ায় গৃহীত অদ্রবণীয় কঠিন আর জটিল খাদ্য বিভিন্ন প্রকার উৎসেচকের সহায়তায় দ্রবণীয় সরল তরল খাদ্যে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কী বলি? পরিপাক বা ডাইজেকশন। আর পরিপাক কার্যে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে সেই তন্ত্রটাকে আমরা কী বলি? পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। অ্যাকচুয়ালি এই পরিপাক তন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, একটা পৌষ্টিক নালী আর একটা পৌষ্টিক গ্রন্থি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম এইগুলো। পৌষ্টিক নালী অ্যাকচুয়ালি কী হয়? অ্যালিমেন্টারি ক্যানেল, যেটা আমাদের মুখচ্ছিদ্র শুরু করে মুখচ্ছিদ্র থেকে শুরু করে আপ টু পায়ুচ্ছিদ্র পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে? আর এই পরিপাক নালীর স্থানাস্থানে কিছু গ্ল্যান্ডুলার অংশ থাকে, কিছু গ্রন্থি থাকে। গ্রন্থি মানে কোষের সমষ্টি, অনেকগুলো কোষ মিলিত হয়ে যখন কিছু ক্ষরণ করে তখন ক্ষরিত সেই কোষের সমষ্টিটাকে আমরা বলতে গ্ল্যান্ড বা গ্রন্থি বলি, তাই না? তো এই পৌষ্টিক নালী বা পরিপাক নালীর অংশগুলি হলো কি? মুখচ্ছিদ্র, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এদের মধ্যে মুখচ্ছিদ্র, মুখবিবর আর গলবিল অবধি হয়ে গেছিলো আমাদের। তাও একবার একটু বলে দিই, মুখচ্ছিদ্র অর্থাৎ আমাদের মস্তকের সম্মুখ অংশে নাসিকার নিচের দিকে একটা ছিদ্র থাকে, এটাকে আমরা কী বলি? মুখচ্ছিদ্র বা ভেস্টিবিউল। এটা দুটো কোষ্ঠ দ্বারা সুরক্ষিত থাকে, তাই না? আর মুখবিবর, এই মুখচ্ছিদ্রের ভেতরে যে গর্তটা রয়েছে, যে খাঁজ বা গভীর অংশটা রয়েছে, সেটাকে আমরা বলি মুখবিবর। এই মুখবিবরের তিনটি অংশ, মুখবিবরের ছাদ বা প্যালেট, একটা জিহ্বা আর একটা হলো দাঁত। মুখবিবরের ছাদকে কী বলা হয়? প্যালেট বলে। এই প্যালেটের দুটো অংশ, সম্মুখভাগের একটা শক্ত অংশ সেটাকে আমরা কী বলি? হার্ড প্যালেট। আর পশ্চাৎভাগের একটা নরম অংশ সেটাকে আমরা কী বলি? সফট প্যালেট বা নরম তালু। এই সফট প্যালেটের শেষ অংশে একটা ত্রিকোণাকার মাংসল অংশ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা কী বলি? ওভুলা, তাই না? আর জিহ্বা, এই মুখবিবরের মেঝেতে একটা মাংসল থলথলে অংশ বর্তমান থাকে, সেটাকে আমরা কী বলি? জিহ্বা। এই জিহ্বাটা কী? আমাদের স্বাদেন্দ্রিয়। এই জিহ্বার উপরিভাগে কিছু স্বাদগ্রাহী কোষ থাকে বা কোরক বা বাট থাকে, সেগুলোকে আমরা কী বলি? স্বাদকোরক। এই স্বাদকোরকের সাহায্যে কিন্তু আমরা জিহ্বায় স্বাদ অনুভব করি। যদি কোনো কারণে কোনো ব্যক্তির এই স্বাদকোরকগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সে কোনো স্বাদ অনুভব করতে পারবে না, তাই না? এই জিহ্বার উপরিভাগে মিষ্টি স্বাদ অনুভূত হয়, পশ্চাৎ ভাগে তিক্ত স্বাদ, আর দুই পাশে লবণাক্ত এবং অম্লত্ব স্বাদ অনুভূত হয়। জিহ্বার ঠিক মাঝে কোনো স্বাদগ্রাহী কোষ থাকে না, সেই কারণে ঠিক জিহ্বার মাঝখানে কোনো স্বাদ অনুভূত হয় না। তারপরে আমরা যে দাঁত, তাই না? আমাদের যে দুটো চোয়াল, আপার জো, লোয়ার জো, লোয়ার জো, সেই দুটো চোয়ালে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 16টি করে মোট 32টি দাঁত থাকে, ঠিক আছে? তো এই দাঁতগুলির দাঁত, মানুষের দাঁতের প্রকৃতি, মানে আমাদের যে দাঁত রয়েছে সে দাঁতের প্রকৃতি, মানে আমাদের দাঁতের প্রকৃতি অনুসারে মানে বিভিন্ন দাঁতের ভেরিয়েশন রয়েছে। আমাদের দাঁতগুলোকে আমরা চার ভাগে ভাগ করি, ঠিক আছে? কৃন্তক, ছেদক, পুরুপেশক আর পেশক, ইনসিজার, ক্যানাইন, পিমোলার আর মোলার। সেই কারণে আমাদের দাঁতগুলোকে কী বলি? হেটারোডন বলি আমরা, তাই না? আর দাঁতগুলো যেহেতু আমাদের আমাদের জীবদ্দশাতে দুবার দাঁত ওঠে, একবার শিশু অবস্থাতে 6 মাস বয়সে একটা দাঁত ওঠে, যেটা 6 বছর থেকে 7 বছর বয়সে পড়ে যায়, সেটাকে আমরা হিউরি দুধে দাঁত। তারপরে পরিণত অবস্থায় অর্থাৎ 6 বছরের পর থেকে যে দাঁত ওঠে সেটা বৃদ্ধ বয়সে পড়ে যায়, সেটাকে আমরা বলি স্থায়ী দাঁত। এই দুবার দাঁত ওঠে, সেই কারণে মানুষের দাঁতকে আমরা কী বলি? ডাইফিউডন্ট। আর আমাদের দাঁতগুলো যেহেতু চোয়ালের গর্তে কোথা থাকে, সেই কারণে দাঁতগুলোকে কী বলি আমরা? থেকোডন্ট। তাহলে আমাদের দাঁতের প্রকৃতি কী? হেটারোডন্ট, ডাইফিউডন্ট আর থেকোডন্ট, এগুলো সব আগের বিন্দু হয়েছে। মানুষের দন্ত সংকেত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমাদের দন্ত সংকেত কী? 21-23, অর্থাৎ তোমার I 2/2, C 1/1, P M 2/2 আর M 3/3, 21-23। অর্থাৎ আমরা এর থেকে কী বুঝতে পারি? যে প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে 2টি করে কৃন্তক, 1টি করে ছেদক, 2টি করে পরিপোষক আর 3টি করে পেশক দন্ত বর্তমান থাকে। বোঝা গেল? এটা একটু প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। কিন্তু শিশুদের ক্ষেত্রে, তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের মোট দাঁত কটা? 32টি। প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে 8টি করে দাঁত থাকে, আর এই ভিডিওতে সব বলা হয়েছে, তাই না? 4 আষ্টে 32। কিন্তু শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেত একটি ভিন্ন, সেটা হলো I 2/2, C 1/1, P M 0/0 আর M 2/2। অর্থাৎ
প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে দুটি করে কিন্তক, একটি করে ছেদক, কোনো পরিবেশক দন্ত থাকে না, দুটি করে পেশক দন্ত বর্তমান থাকে। তাহলে কটা হবে? দুই একে তিন, আর দুই পাঁচ। তাহলে প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে পাঁচটি করে মোট 20টি দাঁত বর্তমান থাকে। এই হলো মানুষের দন্ত সংকেত। এই চলে গেল আমাদের দাঁত। তাহলে এইবার চলে আসবো গলবিন, যেটাকে আমরা কি বলছি ফ্যারিংস বলছি। এবার চলে আসবো আমরা গলবিন, যেটাকে আমরা কি বলছি ফ্যারিংস। দেখো এই মুখবিবরের পর থেকে এই মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি লম্বাটায় একটা নালি থাকে, সেই নালিটাকে আমরা কি বলছি গলবিল বা ফ্যারিংস। এই গলবিলের আবার তিনটি অংশ, ঠিক আছে? এই গলবিলকে তিনটি ভাগে ভাগ করে এটা মিটিয়ে দিচ্ছি আমরা। এই গলবিলকে আমরা তিনটি ভাগে ভাগ করি, একটা নাসা গলবিল, নাসা গলবিল, একটা মুখ গলবিল, মুখ গলবিল, আর একটা হলো স্বর গলবিল। স্বর গলবিল, নাসা গলবিল যেটা আমাদের নাসাগন্ধের সঙ্গে যুক্ত থাকে, মুখ গলবিল যেটা আমাদের মুখবিবরের সাথে যুক্ত থাকে, স্বর গলবিল যেটা আমাদের শ্বাসযন্ত্রের সাথে যুক্ত থাকে। শ্বাসযন্ত্র মানে ল্যারিংস, ঠিক আছে? তাহলে গলবিলের কাজ কি? গলবিল হলো খাদ্য এবং শ্বাসবায়ু চলাচলের একটা সাধারণ পথ। অর্থাৎ গলবিলের মাধ্যমে খাদ্যবস্তু কোথা থেকে আসে? মুখবিবর থেকে গ্রাসনালীতে আসে, ঠিক আছে? এরপরে চলে আসছি আমরা গ্রাসনালী, যেটাকে ইংরেজি বলে ইসোফেগাস, ঠিক আছে? এই যে চলে আসছি আমরা গ্রাসনালী, গ্রাসনালীকে আমরা ইংরেজিতে বলি ইসোফেগাস। তো এই গ্রাসনালীটা গলবিলের পর থেকে মোটামুটি 15 থেকে তোমার 10 থেকে 12 ইঞ্চি লম্বা। এটা কতটা? গলবিলের পর থেকে 10 থেকে 12 ইঞ্চি লম্বাটে যে নালী থাকে, যে নালীটা কোথায় গিয়ে মিট করে গ্রাস, সরি, পাকস্থলী বা স্টমাকে গিয়ে মিট করে, সেটাকে আমরা কি বলছি গ্রাসনালী। বোঝা গেল তো? এই গ্রাসনালী, এই গ্রাসনালীর কাজ কি? অ্যাকচুয়ালি মুখবিবরে যে অর্ধপাচিত আর অর্ধচর্বিত খাদ্যের দলা উৎপন্ন হয়, সেই খাদ্যের দলা বা যেটাকে আমরা ফুড ওলাস বলি, সেই খাদ্যের দলা এই গ্রাসনালীর মাধ্যমে কোথায় এসে পৌঁছায়? পাকস্থলীতে এসে পৌঁছায়। এখানে একটা চলন ঘটে, সেই চলনটাকে আমরা কি বলি পেরিস্টলসিস। মানে সেই খাদ্যের দলাটা অ্যাকচুয়ালি গ্রাসনালীর ভেতরের দিকে, এটা যদি গ্রাসনালি আমি দেখি, গ্রাসনালীর ভেতর দিকে এরকম 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 শিলিয়া থাকে, তাই না? এবার শিলিয়া সংকোচনের ফলে সেই খাদ্যের দলা ফুটবলাসগুলো, এগুলো শিলিয়া, এটা সাপোজ ফুটবলাস, এই ফুটবলাসগুলো শিলিয়া সংকোচনের ফলে এই লাফিয়ে লাফিয়ে চলন করে, তাই না? এই যে চলনটা, এই চলনটাকে আমরা কী বলি পেরিস্টলসিস। কী বলে? পেরিস্টলসিস চলন। বুঝতে পারলে তো? তার এই হলো গ্রাসনালীর কাজ। অর্থাৎ গ্রাসনালীর মাধ্যমে মুখবিবরে অর্ধপাচিত অর্ধচর্বিত খাদ্যের দলা পাকস্থলীতে এসে পৌঁছায়। এইবার চলে আসবো আমরা পাকস্থলী। দেখো এই পাকস্থলী, মানে গলবিলের পরে, মানে গ্রাসনালীর পরে একটা যে আকৃতি, যে আকৃতির ন্যায়, অর্থাৎ যে ন্যায় আকৃতি বিশিষ্ট একটা অর্গান থাকে বা একটা থলি টাইপের গঠন থাকে, সেটাকে আমরা বলি স্টমাক বা পাকস্থলী। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান এই পাকস্থলীর ভেতরে, মানে কি খাদ্যের পরিপাক হয়, খাদ্যের শোষণ হয়, তাই না? এবার পাকস্থলীর গঠনটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে পাকস্থলীর 4টি অংশ থাকে। দেখো প্রথমে হলো তোমার কার্ডিয়াক প্রান্ত বা হৃদপ্রান্ত, তারপরে হলো ফান্ডাস, তারপরে হলো বডি, তারপরে হলো প্রণালিকা প্রান্ত, প্রণালিকা প্রান্ত। ইংরেজিতে এটাকে বলি কার্ডিয়াক এন্ড বা কার্ডিয়াক প্রান্ত, ফান্ডাস, বডি আর পাইলোরিক প্রান্ত, ঠিক আছে? গঠনের ছবিটা যদি আমি দেখাই, তাহলে তোমরা একটু ভালো করে পর্যবেক্ষণ বুঝতে পারবে। সাপোজ এটা হলো গ্রাসনালী, এই গ্রাসনালীর পরে এই যে পাকস্থলী শুরু হচ্ছে, এই যে পাকস্থলী, দেখো এটা সাপোজ পাকস্থলী, ঠিক আছে? এইটা হলো স্টমাক, তাহলে এটা হলো ইসোফেগাস বা গ্রাসনালী, তাই না? এই টোটালটা হলো পাকস্থলী। পাকস্থলীর 4টে অংশ, এই যে প্রান্তটা, এই প্রান্তটাকে আমরা কি বলি, এই প্রান্তটাকে আমরা বলি কার্ডিয়াক প্রান্ত বা হৃদপ্রান্ত, এই প্রান্তটাকে আমরা কি বলি হৃদপ্রান্ত, হৃদপ্রান্ত, ঠিক আছে? মাঝখানে একটা গোল মতো অংশ দেখতে পাচ্ছি, দেখো তারপরে এই গোল মতো অংশটাকে আমরা বলি ফান্ডাস। কি বলি এটাকে? ফান্ডাস। তারপরে মেন অংশ, এটাকে আমরা বলি বডি, হোল টোটাল অংশটাকে আমরা বলি বডি। আর পাকস্থলী আর ডিউডিনাম, এই যে ক্ষুদ্রান্তের ডিউডিনাম, এর সংযোগস্থলে যে অংশটা থাকে, সেই অংশটাকে আমরা কি বলি পাইলোরিক প্রান্ত বা প্রণালিকা প্রান্ত।
এটাকে আমরা বলি প্রণালিকা প্রান্ত বা পাইলোরিক এন্ড। প্রণালিকা প্রান্ত, তাহলে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হৃদ প্রান্ত কার্কা সংযোগস্থলে থাকে, গ্রাসনালি আর পাকস্থলী সংযোগস্থলে থাকে, আর প্রণালিকা প্রান্ত কার্কা সংযোগস্থলে থাকে, পাকস্থলী আর ডিউরিনাল সংযোগস্থলে থাকে। তাহলে এইখানে একটা খাঁজ দেখতে পাচ্ছি, এইখানে করে এই যে খাঁজটা এটাকে আমরা কি বলছি কার্ডিয়াক স্পিংটার বা কার্ডিয়াক নচ, নচ মানে খাঁজ, এই অংশটাকে আমরা কি বলি কার্ডিয়াক স্পিংটার। আর দেখো এই পাইলোরিক প্রান্তে আরেকটা খাঁজ মতো অংশ দেখতে পাচ্ছি, এই খাঁজটাকে আমরা কি বলি তোমার পাইলোরিক স্পিংটার, এটাকে আমরা কি বলি অর্থাৎ গ্রাসনালি আর পাকস্থলী সংযোগস্থলে কি থাকে হৃৎপ্রান্ত, সেইখানে যে খাঁজ থাকে সেটাকে আমরা কি বলি কার্ডিয়াক স্পিংটার, আর পাকস্থলী আর মানে ডিউডিনামের সংযোগস্থলে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি প্রণালিকা প্রান্ত, আর এই প্রণালিকা প্রান্তে যে খাঁজটা থাকে সেটাকে আমরা কি বলি পাইলোরিক স্পিংটার। তো আমাকে জানতে হবে পাকস্থলীর কাজ কি, মেইনলি পাকস্থলীর প্রধান কাজ কি পরিপাক আর শোষণ, পাকস্থলীতে প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর পরিপাক ঘটে। এখানে প্রোটিন পরিপাককারী উৎসেচক হিসেবে পেপসিন থাকে, কি থাকে পেপসিন, যেটা প্রোটিনকে পেপটনে রূপান্তরিত করে, ঠিক আছে। আর ফ্যাট পরিপাককারী খাদ্যবস্তুর উৎসেচক হিসেবে কি থাকে লাইপেস থাকে, সেটা কি করে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ভেঙে দিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে রূপান্তরিত করে, ঠিক আছে। এছাড়া পাকস্থলীতে পাচিত খাদ্যের কিছু শোষণ ঘটে, জল স্যালাইন ওয়াটার এই সমস্ত খাদ্যের শোষণ ঘটে। পাকস্থলী থেকে HCl নির্গত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা খাদ্যকে কী করে অম্লাশক্ত করে দেয় এবং খাদ্যকে ছোটো 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 কণায় ভেঙে দেয়, বুঝতে পারলে তো, ঠিক আছে। এই হলো পাকস্থলীর কাজ, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা ক্ষুদ্রান্ত, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি আমরা, একটু জায়গা পাবো না, ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম। এরপরে চলে আসছি আমরা ক্ষুদ্রান্ত, মানে তার আগে সবটাই মিটিয়ে দিচ্ছি আমরা। এবার ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত অর্থাৎ পাকস্থলীর পর থেকে বৃহদন্ত্র, অন্ত্র বা ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনকে আমরা দুভাগে ভাগ করি, একটা ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন আর একটা বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। এই ক্ষুদ্রান্তের আবার তিনটি অংশ, এই ক্ষুদ্রান্তের মেইনলি তিনটি অংশ। ক্ষুদ্রান্তের যে প্রথম পার্টটা সেটার নাম হলো ডিওডিনাম, কি বলে ডিওডিনাম, মাঝের যে অংশটা সেটাকে আমরা বলি ইলিয়াম, ইলিয়াম শেষ যে অংশটা সেটাকে আমরা কি বলি জেজুনাম, জেজুনাম। তাহলে ডিউডিনাম, ইলিয়াম আর জেজুনাম। প্রথমে ক্ষুদ্রান্তের অর্থাৎ পাকস্থলী শেষ হয়ে গেল, পাকস্থলী শেষ, এই যে পাকস্থলী শেষ হয়ে গেল, এই পাকস্থলীর শেষ অংশে এই যে এই যে এই যে ইউ আকৃতির বাঘ দেখতে পাচ্ছি, এই যে এই অংশটাকে আমরা কি বলি ডিউডিনাম। এই যে ইউ আকৃতির বাঘ অনেকটা এটা সব থেকে ছোট ক্ষুদ্রান্তের কিন্তু মোটা, ঠিক আছে, এই অংশটাকে আমরা বলছি ডিওডিনাম, এটাকে নাম দিয়েছি আমরা ডিওডিনাম, ডিওডিনাম। আর ডিওডিনামের পরে অবহিত প্যাচালো সরু অংশ থাকে সেটাকে আমরা কি বলছি জেজুনাম বা ইলিয়াম, সরি ওটাকে আমরা বলি ইলিয়াম। আর ইলিয়ামের শেষ ভাগে যেটা বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলছি জেজুনাম, তাই না। তো এইখানে আমরা দেখতে পাবো যে ওই ক্ষুদ্রান্তের তোমার ওই ইলিয়াম অংশে কিছু জালকাকার গঠন লক্ষ্য করা যায়, সেগুলোকে আমরা মেসেনটি পর্দা বলি, ঠিক আছে। আর এই ক্ষুদ্রান্তেই আমাদের অন্ত্রের মধ্যে আমরা জানি ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ হয়, এই ক্ষুদ্রান্তের এই জেজুনাম অংশে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ হয়, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রান্তের কাজ কী, ক্ষুদ্রান্তের কাজ মেইনলি শোষণ ঘটানো। অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাকার, সাপোজ ক্ষুদ্রান্তের নলটা যদি আমি এরকম লক্ষ্য করি, তাহলে সেই ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাকারে এরকম কিছু আঙুলের ন্যায় ভাঁজ লক্ষ্য করা যায়, কিছু আঙুলের নিয়ে এরকম অভিক্ষেপ লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই যে অভিক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি দুই প্রান্তে কিছু অভিক্ষেপ থাকে, এই অভিক্ষেপগুলোকে আমরা বলি ভিলাই বা ভিলাস, এগুলোকে আমরা কি বলি ভিলাই, এগুলো আমরা ভিলাই বা ভিলি বলি। এই ভিলাইয়ের মধ্যে কিছু রক্তজালক থাকে, বুঝতে পারলে তো, এখানে কি থাকে ব্লাড ভেসেল থাকে, কিছু রক্তজালক থাকে, এই রক্তজালকের মধ্যে পাচিত খাদ্যে শোষণ ঘটে, বুঝতে পারলে তো, ঠিক আছে। এই ভিলাইয়ের মাধ্যমে ক্ষুদ্রান্তের আন্তরিক এপিথিলিয়ামের মাধ্যমে অর্থাৎ ভিলাই হয়ে অর্থাৎ খাদ্যটা অর্থাৎ পাচিত সরল খাদ্যটা তখন রক্তস্রোতে প্রবেশ করে, বুঝতে পারলে তো। তাহলে ভিলাইয়ের কাজ কী, পাচিত খাদ্যের শোষণ করা। আর এইখানে মানে মানে পাচিত সরল খাদ্য বিশেষ করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তাই না, প্রোটিন, এই সমস্ত খাদ্যগুলো শোষিত হয়, ঠিক আছে। শোষিত হয়ে এই ভিলাইয়ের আন্তরিক এপিথিলিয়ামের মাধ্যমে সেটা কোথায় যায়, রক্তস্রোতে প্রবেশ করে, তখন সেটাকে কী বলি আমরা আত্মীকরণ, তাই না, বুঝতে পারে তো। তখন সেটাকে কি বলছি আমরা তোমার সরি তখন সেটাকে আমরা বলছি শোষণ বা বিশোষণ। তাহলে ক্ষুদ্রান্ত হয়ে গেল,
এবার ক্ষুদ্রতন্ত্রের পরে যে অংশটা রয়েছে সেটাকে আমরা বুঝি বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এই যে বৃহদন্ত্র যদি আমরা দেখতে পাই, এটা আমি মিটিয়ে দিচ্ছি, লার্জ ইন্টেস্টাইন, এই যে বৃহদন্ত্র, এই বৃহদন্ত্রের আবার কটা অংশ থাকে? চারটি অংশ থাকে, ঠিক আছে। বৃহদন্ত্রের যে প্রথম অংশ সেটার নাম শিকাম, ঠিক আছে। শিকামের পরে যে অংশটা থাকে সেটার নাম হলো কোলন। কোলন, কোলনের যে পরের অংশটা সেটাকে আমরা কি বলি? কোলনের যে পরের অংশ সেটাকে আমরা কি বলি? মলাশয় বা রেকটাম। মলাশয়, আর মলাশয়ের যে পরের অংশ শেষ অংশটা সেটাকে আমরা পায়ু ছিদ্র বলি বা অ্যানাস। পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র। এবার এটাকে আমরা একটু ছবির মাধ্যমে দেখাবো। দেখো এইখান থেকে এটা আমি মিটিয়ে দিচ্ছি একটু, তাহলে এই জায়গাগুলো আমাদের হয়ে গেছে। দেখো মানে বৃহদন্ত্র হল ক্ষুদ্রান্তের পরে একবার মলাশয় পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রান্তের পর থেকে, ক্ষুদ্রান্তের কোন অংশের পর থেকে? জেজুনামের পর থেকে। ক্ষুদ্রান্তের জেজুনামের পর থেকে আপনি মলাশয় পর্যন্ত যে অপেক্ষিত মোটা নাড়ি থাকে সেটাকে আমরা বলছি বৃহদন্ত্র। তাহলে এই বৃহদন্ত্রের এই অংশগুলি যেন লক্ষ্য করি, তাহলে দেখো যে বৃহদন্ত্র দেখতে অনেকটা এরকম এরকম। এটা বৃহদন্ত্র, আর এর মাঝখানে থাকে ক্ষুদ্রান্ত জেজুনাম। এই বৃহদন্ত্রের যে প্রথম অংশটা, এই যে এই অংশটা, এটাকে আমরা কি বলছি? শিকাম, ঠিক আছে। আর শিকামের সঙ্গে দেখো একটা সরু সূত্রাকার অংশ যুক্ত থাকছে। এই সূত্রাকার অংশটাকে আমরা কি বলছি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স বলি। এটা আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ, এটা কোনো কাজ নেই। যদি কোনো কারণে এটা আকারে বেড়ে যায় তাহলে কী করে? পার্শ্ববর্তী কলাকোষগুলোকে অ্যাটাক করে এবং আমাদের মানে কী বলবো, পেটের মধ্যে ব্যথা অনুভূত হয়, মানে পেট ব্যথা হয় অ্যাপেন, তখন আমরা কী করা হয়? তখন সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এটাকে কেটে ছোটো করে দেওয়া হয় বা এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তখন সেটাকে আমরা বলছি অ্যাপেন্ডিক্সের অপারেশন। অনেকে বলে না অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, তা অ্যাপেন্ডিক্স হলো এটা শিকামের শেষ অংশে একটা সরু সূত্রাকৃতি অংশ বর্তমান থাকে, সেটাকে আমরা বলছি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ একটা, এটা আমাদের ক্ষেত্রে কোনো কাজ নেই, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে এটা একটা সক্রিয় অঙ্গ। তারপরে এইখান থেকে আপু এতদূর পর্যন্ত, এই যে এইখান থেকে শুরু করে আপু এতদূর পর্যন্ত এটাকে আমরা বলছি কোলন, তাই না। এই যে কোলন রয়েছে, এই কোলনের আবার চারটি অংশ, ঠিক আছে। এই কোলনের আবার চারটি অংশ, ঠিক আছে। এই যে প্রথমটা, প্রথমে যে ঊর্ধ্বমুখী অংশ সেটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং কোলন। কি বলছি? অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং কোলন। মাঝখানে দেখো এই যে লম্বারটা অংশ, একটা আড়াআড়ি ভাবে অংশ থাকছে, সেটাকে আমরা বলছি অনুপ্রস্থ বা ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স। নিচের দিকে যে নিম্নগামী অংশ থাকছে এটাকে আমরা বলছি ডিসেন্ডিং কোলন, নিম্নগামী কোলন, ডিসেন্ডিং, ঠিক আছে। আর তার একবারে শেষ অংশে যে কোলনের অংশটা থাকে এটাকে আমরা বলছি সিগময়েড কোলন। কি বলছি? সিগময়েড, সিগময়েড কোলন। তাহলে কোলনের কটা অংশ? চারটে অংশ, একটা অ্যাসেন্ডিং কোলন, একটা ট্রান্সভার্স কোলন, একটা ডিসেন্ডিং কোলন, একটা হলো সিগময়েড কোলন। কোলনের কাজ কি? কোলনের ভেতরে খাদ্যের অপাচ্য অংশ ব্যাকটেরিয়ারা মানে পচে গিয়ে মল তৈরি হয়। কোলনের কাজই হলো মল প্রস্তুত করা। খাদ্যের যে অংশটা হজম হয় না বা অপাচ্য অংশ, সেটা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ারা পচে গিয়ে কী তৈরি হয়? মল তৈরি হয়, বুঝতে পারলে তো। কোলনের পরে দেখো একটা থলির মতো অংশ দেখতে পাচ্ছি, এই থলির মতো অংশটাকে আমরা বলছি মলাশয় বা রেকটাম। এই মলাশয়ের মধ্যে মল সাময়িকভাবে জমা থাকে এসে, ঠিক আছে। মলাশয়ের মধ্যে সাময়িকভাবে মল এসে জমা থাকে, আর এই মলাশয়ের শেষ অংশে একটা ছিদ্র দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি অ্যানাস বা পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র বা অ্যানাস। এই বায়ু ছিদ্রের মাধ্যমে মল আমাদের দেহের বাইরে নির্গত হয়। এই হলো আমার পৌষ্টিক নাড়ি শেষ হলো, ঠিক আছে। তাহলে পৌষ্টিক নাড়ি, পৌষ্টিক নাড়ির অংশগুলো আমরা কী পেলাম? তাহলে মুখছিদ্র, মুখবিবর,
তারপরে গলবিল, গলবিলের পরে গ্রাসনালী, গ্রাসনালীর পরে পাকস্থলী, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত্র, তাই না? বুঝতে পারলে তো এই অংশগুলো। তাহলে আজকের ভিডিও এই অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।